হাতের বান ছেড়ে দিয়ে মৌলারে তুমি জানো বর্ষ জাদুঘর এরম মজমা আমার বাপের জীবনেও করছি না তেলিস মুখে চাষি তুমি আরো চাষ আরো টাকা বউ হাতের তালাইলো কাগজটা আয় যত খুশি বেতা দিয়া যাও দুঃখ দিয়া সুখ যদি পৌরে বেইমান। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রামীণ হাট কপালেশ্বর হাট বাজার থেকে। প্রিয় দর্শক, এই হাট ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথে। আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজারের দৃশ্য। এটি হচ্ছে কপালেশ্বর হাট, একেবারেই গ্রামীণ হাট। প্রিয় দর্শক, এটি প্রতি সোমবার দিন বিকেলবেলা এখানে হাট বসে। এই হাটে অনেকগুলো সেই প্রাচীন আমলের মাটির ঘর রয়েছে। প্রিয় দর্শক, এখনও সেই ঘরগুলিতে আর কেউ বসে না, পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এখনও টিকে আছে কালের আবর্তে সেই মাটির ঘরগুলো। এই গ্রামে বিভিন্ন প্রকার সবজি ফলমূল গ্রামের কৃষকগণ এগুলো নিয়ে বসেন, আর গ্রামের কৃষকগণ এসে অনেক কৃষকেরা এসে এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যান। প্রিয় দর্শক, খুবই সুন্দর, একেবারে গ্রামীণ সাদা মাঠা হাট যেটাকে বলে, এটি হচ্ছে সেই হাট, কপালেশ্বর হাট। প্রিয় দর্শক, ঘুরে ঘুরে আপনাদেরকে এই হাট দেখাবো, আপনারা আমাদের সাথে। এখানে কলা সহ আরও বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে, আমরা দেখবো এগুলার আসলে কীরকম দরদাম। প্রিয় দর্শক, ভাই কলা এটা দেন না, কি কলা এটা? ভাই এই কলা কত আলি? দশ টাকা না? প্রিয় দর্শক, একেবারে সস্তা বললেই চলে, দশ টাকা হালি কলা, এক একটা কলাই দশ টাকা সাধারণত। এখানে কলার হালি হচ্ছে দশ টাকা, খুবই সস্তা। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, ঘুরে ঘুরে এই গ্রামীণ হাটটি আপনাদের দেখাবো। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাকা, শাক কি আপনার ক্ষেতের? কত করে মুড়া দিত? এটা হচ্ছে ডাটা শাক, চারটা ২০ টাকা। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আপনারা দেখছেন কপালেশ্বর হাট বাজারের দৃশ্য। এখানে কলা রয়েছে, এই বাজারে প্রচুর পরিমাণে কলা বিক্রি হয়, দেশীয় কলা। প্রিয় দর্শক, সামনে মাটির ঘর রয়েছে, আমরা সেই ঘরগুলো আপনাদের দেখাবো। সেই ঘরে এখন আর দোকানিরা বসেন না, এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আসলে বাজার সেই আগের থেকে অনেক ছোট হয়ে যাওয়ার কারণে এখানে আর বাহির থেকে দূর থেকে কোনো ক্রেতা এখানে আসে না, যার জন্যে ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় রয়ে আছে। প্রিয় দর্শক, এই মাটির ঘরগুলো দেখলেই বোঝা যায় যে এখানে খুবই জৌলুস একদিন ছিল, এখন কালের বিবর্তে সেই জৌলুস অনেকটা কমে এসেছে, সেই হাটকড়ি বাজারের মতোই। প্রিয় দর্শক, এটি হচ্ছে কপালেশ্বর বাজার, কাপাসিয়া, গাজীপুর। লাইফ নাকি
প্রিয় দর্শক, সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে গ্রামের লোকজন, গ্রামের কৃষকগণ এই বাজারে তাদের সওদা করতে আসেন। এই গ্রামের কাছাকাছি যারা রয়েছেন তারাই শুধু এখানে আসেন। এখন দূর থেকে আর লোকজন না আসার কারণে এই বাজারে লোকের উপস্থিতি খুবই কম। তারপরেও এখানে গ্রামীণ হাটটি এখনও পর্যন্ত টিকে আছে, প্রাচীন আমলের সেই কপালেশ্বর হাট যদি ওখানে আর নেই। যতটুকু রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এ বেগুন আপনার ক্ষেতের কিনা না? আপনি কি এই হাটেই বেছেন না আরো কোনো হাটে দাম? এই হাটেই না? তো এই হাটে কি আগে লোকজন আরো বেশি আসতো নাকি? কত বছর যাবত এই জায়গায় বেছেন? বিশ বছর না? তো বিশ বছর আগে এই যে মাটির ঘর গুলা দেখতে পারতেছি, এগুলা কি আগে লোকজন দোকান ছিল না? এখন এগুলা বন্ধ হয়ে গেছে, তাহলে বোঝা যায় যে আগের থেকে লোক এখন কম আসে, দূরের লোক আর আসে না। প্রিয় দর্শক, বাহিরের লোক না আসার কারণে শুধুমাত্র এলাকার লোকজন এই বাজারে এখন আসছেন, যার জন্য বাজার আস্তে আস্তে ছোট হয়ে এসেছে। এই কারণে এই মাটির ঘরগুলো এখন পরিত্যক্ত হয়ে আছে। প্রিয় দর্শক, এই বাজারের পাশে বিশাল একটি পুকুর রয়েছে। দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজারের দৃশ্য। এটি হচ্ছে কপালেশ্বর হাট, কাপাসিয়া গাজী। স্বল্প পরিমাণে এখানে দেশীয় মাছও পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রকার শুটকি মাছ দেখতে পাচ্ছি, প্রায় সকল প্রকার শুটকি মাছ এখানে পাওয়া যায়। দর্শক, আপনারা দেখছিলেন কপালেশ্বর গ্রামীণ হাট বাজারের চিত্র। ভাই, ইলিশ মাছ এটা কত কেজি? 400 না? প্রিয় দর্শক, এটি হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী চেপা শুটকি, যেটাকে বলা হয়। খুবই সুস্বাদু এই চেপা শুটকি। প্রিয় দর্শক, এখানে মাছ, চেপা শুটকি সহ বিভিন্ন প্রকার সবজি এবং দেশীয় ফল মূল এখানে পাওয়া যায়। খুবই সুলভ মূল্যে, একেবারে কম মূল্যে টাটকা সবজি একেবারে গ্রামীণ কৃষকেরা নিয়ে বসেছেন। প্রিয় দর্শক, আমরা যদি একটা ঘর দেখাই, এই ঘর এখন পরিত্যক্ত হয়ে আছে, মাটির ঘর। আপনারা দেখছিলেন কপালেশ্বর
বাজারের, গ্রামীণ হাট বাজারের দৃশ্য। প্রিয় দর্শক দেখতে থাকুন, আমরা ঘুরে ঘুরে এই বাজারটি আপনাদের দেখাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লেবু কি তোমার গাছের, বাড়ির গাছের না? লেবু কত করে বাগা দিছো? কে বাগা দিছো না হালি? এক হালি কত? 15 টাকা হালি না? কি লেবু এটা? এলাচি লেবু, গ্রান অনেক না? প্রিয় দর্শক, এই লেবু আসলে সচরাচর পাওয়া যায় না, এটা হচ্ছে এলাচি লেবু, খুবই গ্রান, খুবই, এখানে দাম খুবই কম দেখা যাচ্ছে। সাধারণত এই লেবু এক একটি 20 টাকা করে, কিন্তু এখানে 4টা 15 টাকা বিক্রি হচ্ছে, খুবই কম মূল্যে এখানে লেবু বিক্রি করছে, এলাচি লেবু দেশীয়। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন গ্রামীণ হাট বাজারের চিত্র। প্রিয় দর্শক, সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই বাজারটি এখানে হাট বসে, আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানে। কাকা, এই বাজার রাত্রে কয়টা পর্যন্ত চলে? 10টা লাগা, রাত 10টা, সন্ধ্যার পরে লোকজন আসা শুরু করে না? ও, মানে এখনো লোকজন আসেই নাই না? তাহলে এই বাজার সাধারণত সন্ধ্যার পরেই জমে বেশি না? প্রিয় দর্শক, সন্ধ্যার পূর্ব থেকেই আসতে শুরু হয় বাজার, মূলত সন্ধ্যার পরে এটি আরও বেশি জমতে শুরু করবে। প্রিয় দর্শক, এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে এলো। গ্রামের কৃষানেরও এই বাজারে আমরা নিয়মিত বাজার করতে দেখেছি, তারা বাজার করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কপালেশ্বর গ্রামীণ হাট বাজারের দৃশ্য। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এরকম সুন্দর সুন্দর গ্রামীণ হাট বাজারের দৃশ্য, গ্রাম বাংলার দৃশ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, গ্রামীণ জনপদকে ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা।
দর্শক, এই বাজারটি সাধারণত বিকেল 4টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। সন্ধ্যার পরে গ্রামের পুরুষ লোকেরা এই বাজারে সাধারণত আসে, আর সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত গ্রামের কিষানিরা এই বাজার থেকে বিভিন্ন প্রকার সদাই আমরা করতে দেখেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কাপাসিয়া উপজেলা অবস্থিত কপালেশ্বর বাজারের চিত্র। সুপ্রিয় ভিউয়ার্স, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই ভিডিওটি যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অবস্থিত এই কপালেশ্বর গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।